আগরতলা শহরের জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি। আগামী 20 জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। শুভদিনে রথে চেপে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ভ্রমণ করবেন শহরের রাজপথে। প্রতি বছরের মতো এ বছরও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রার আয়োজন করেছেন জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। উৎসব উপলক্ষে নতুন করে রং করা হচ্ছে রথগুলিতে, সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আসুন রথযাত্রার আগে এই প্রস্তুতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি নারায়ণ শীল। পরম পবিত্র শুভ রথযাত্রা শুরু হবে 2023 ইংরাজি 20 জুন মঙ্গলবার রথের শুভারম্ভ। তিনটার সময় রথ জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণ থেকে সেই বহির্গত হবেন, সেই শহরের বিশেষ রাজপথে ভ্রমণ করবেন, করে ভক্তকে দর্শন দিয়ে ভক্ত আনন্দ প্রদান করবেন। অত্যন্ত পরম আনন্দের দিন রথযাত্রা উৎসব, রথযাত্রার আনন্দ উৎসব, মানে সকল ভক্তকে আনন্দ দেওয়ার জন্য ভগবান মন্দির থেকে বেরিয়ে ভক্ত দর্শন দিয়ে সকলের মনে পরম তৃপ্তি প্রদান করেন, আনন্দ প্রদান করেন। জগন্নাথকে তিনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ নিজের লাভে পূর্ণ, তিনি হল বৈকুণ্ঠনাথ, তিনি বৈকুণ্ঠপতি, জগৎপতি জগন্নাথ। হ্যাঁ, তিনি জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য একটা লীলা করেন তিনি। প্রত্যেক বৎসর সেই এই শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব তার ইচ্ছা প্রকাশ করেন যে আমি জন্মস্থানে যাব, ভগবানের আবির্ভাব স্থান। এর পাশাপাশি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এবং জগন্নাথ মন্দিরের উদ্যোগে রথযাত্রার উপলক্ষে আয়োজন করা হয়েছে 5 দিনব্যাপী এক ধর্ম সম্মেলনের। আগামী 23 জুন থেকে শুরু হয়ে 27 জুন পর্যন্ত চলবে এ ধর্ম মহাসভা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।